আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের, আমাদের সমমনা অনেক মানুষজন আছে, পাকিস্তানকে বিশাল ঘৃণা করে। পাকিস্তান খুব খারাপ দেশ ছিল, পাকিস্তানের সেনারা ওদের মাদেরকে আকাম। আমরা জানি একজন আওয়ামী লীগ নেতা বলেছিল, আমি ভারতের প্রার্থী, আমি এখানে হারার জন্য আসিনি। এরই পরিপ্রেক্ষিতে সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও দিয়েছে, তিনি বলেছেন বাংলাদেশ ভারতের হাতে যেতে আর কয়দিন বাকি আছে, এই বিষয়ে আর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আসলে ভারত বাংলাদেশকে নিয়ে কত রকম ষড়যন্ত্র করতেছে এই দেশটাকে দখল করার জন্য। আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। পাকিস্তান জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের, আমাদের সমমনা অনেক মানুষজন আছে, পাকিস্তানকে বিশাল ঘৃণা করে। পাকিস্তান খুব খারাপ দেশ ছিল, পাকিস্তানের সেনারা ওদের মাদেরকে আকাম কুকাম করেছে, আর আমরা যারা রাজাকার ছিলাম আমরা গিয়ে ওর মাদেরকে ধরে নিয়ে পাকিস্তান ক্যাম্পে দিয়ে আসছি। এই জন্য পাকিস্তান বিশাল খারাপ। পাকিস্তান কেন আলাদা হয়েছে আজকে হারে হারে টের পাচ্ছেন। আমাদের এই উপমহাদেশের মুসলমানদের ভিতরে আবার আলগা চেতনা খুব দ্রুত ফাল পাইরা ওঠে। ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই যে আজকের যে জমিদার আছে না, রবীন্দ্রনাথ জমিদার, আর অনেক জমিদার আছে না, মানে প্রশ্ন করেন কখনো যে মুসলমানরা এই দেশ শাসন করলো, এত সব বছর মুসলমানরা শাসন করে গেল, মোগল সুলতান টুলতান এই যে এত কিছু শেষ হলো, তারপরে আবার হিন্দুরা কেন এত জমিদার, মুসলমান জমিদার নাই কেন, এত কম কেন? কারণ যখন এই দেশে ইংরেজরা শাসন শুরু করেছে, এই 200 বছরের ভেতরে হিন্দু যারা ছিল তারা তেলবাজি করে করে তারপরে ইংরেজদের কাছে গিয়েছে, ইংরেজি শিখেছে, পড়াশোনা করেছে, করে তারপরে ইংরেজদের সাথে তারা জমিদারিত্ব থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম চাকরি বাকরি নিয়েছে। আর আমাদের চেতনাধারী মুসলমানরা কী করেছে জানেন? তারা বলেছেন হচ্ছে ইংরেজি শেখা হারাম, তারা বলেছে এই দেশে বিধর্মীদেরকে উচ্ছেদ করতে হবে এই দেশ থেকে। তো পৃথিবীর ভেতরে এখন নিকৃষ্ট কোনো জাতি যদি থাকে সেটা হচ্ছে এই ভারত। সেই ভারতের এই কট্টর হিন্দু যেই, মানে কী বলবো, এদেরকে সর্বোচ্চ নিকৃষ্টভাবে বলা যায়। যাই হোক, সব কিছু মুখ দিয়ে বলছে না, এই এদেরকে প্রতিষ্ঠিত রাখা করার জন্য তারা ব্রিটিশদেরকে খেদায়। আজকে ব্রিটিশে একটা ভিসার জন্য বাংলাদেশের মানুষ ন্যাংটায় যদি বলে যে ইয়েতে দাঁড়ায় থাকতে, ব্রিটিশ এম্বাসির সামনে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকবে, লজ্জাজনক বিষয়। আমেরিকা ভিসা দিবে না আমাদের, আমেরিকা ভিসা দিবে তো আমাদের সমস্যা কি, ভিসা দিবে না এইটার জন্য কান্নাকাটি করে পুরো জামাকাপড় ভিজায় ফেলছে এই 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 পশ্চিমাদের এখানে আসার জন্য। তাহলে পশ্চিমারা আমাদের ওইখানে থাকলে সমস্যাটা কী হইতো? আজকে তো অসাম্প্রদায়িক বাংলাদেশ চায় অনেকে, তাই না? ওটা তো জেনুইন অসাম্প্রদায়িকতা। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা যে যেভাবে পাচ্ছি ধর্ম পালন করছি, তারা ধর্ম পালন করার সুযোগও দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এখানে কেউ বলে না যে তুমি এই এই কুরবানি দিতে পারবা না, এখানে কেউ বলে না গরুর গোশত খাইতে পারবা না, বলে না। তো এখানে কেউ বলে না তুমি রাস্তায় নামাজ পড়তে পারবা না, তারপরে তোমার মসজিদের ইমাম সাহেব আমার খ্রিস্টান একজনকে দিতে হবে, মাদ্রাসার সুপার বানাইতে হবে আমার খ্রিস্টানদেরকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আমার খ্রিস্টানদেরকে নিয়ে দিতে হবে। এখানে মাদ্রাসা চলছে, হাজার হাজার মাদ্রাসা এখানে চলছে, বাংলাদেশি মালিকানাধীনই এখানে অন্তত 100 মাদ্রাসা আছে শুধুমাত্র এই নিউ ইয়র্কের আশপাশেই, তো চলছে, তো কোনো সমস্যা হচ্ছে না। তো এটা তো জেনুইন অসাম্প্রদায়িক দেশেরা, তো এরা ওইখানে থাকলে তো এরকমই হতো। আপনি ব্রিটিশদেরকে খেদায়ে কাদের নেতৃত্বে আসতে চাচ্ছেন? হিন্দুদেরকে। ব্রিটিশরা বের হওয়ার আগে এই কথাটাই বলেছিল যে এখান থেকে আমরা যদি চলে যাই তাহলে মুসলমানদেরকে এখানে অস্তিত্ব রাখবে না। এই যে আজকে যে মানচিত্র সরিয়ে ফেলা হচ্ছে, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে, এই রেজুলেশন কিন্তু আজকের না, এটা সেই ব্রিটিশরা থাকা অবস্থাতেই তাদের এই এই স্বপ্ন। মোহাম্মদ আলী জিন্নার পায়ে ধরা তারপরে পানি খাওয়া দরকার। ওই লোক তারপরেও দুই দিকে দুইটা পাকিস্তান দিয়ে গিয়েছিল বলে আমরা এখন পর্যন্ত ভালো আছে। পশ্চিম পাকিস্তান তো নিজেদের মধ্যে মারামারিতে আসেই, তারপরেও তাদের শক্তি নিয়ে কথা বলতে পারে, ওদের সীমান্তে গিয়ে
ইন্ডিয়া যায় একটা কথা বলবে একটা গুলি করবে দশটা গুলি করার জন্য তারা বসে আছে আমাদের অবস্থা কি আজকে এই যে বক্তব্য আপনারা শুনলেন আমি জানি না কার কেমন লেগেছে আমার মানে আমি এই জিনিসগুলোতে প্রচন্ড রকমের মানে মানসিক অশান্তিতে ভুগি এই এই টাইপের কথাবার্তা এইসব ভিডিও টিডিওগুলো দেখলে এখন আমার অনেক মানে কতটা খারাপ লাগে সেটা কেন লাগে সেটা আমি জানি না ধরেন আমার পরিবারের মানুষজনই মানে হেন কোনো সমস্যা নাই যে আমার পরিবারের উপর আমার আমার বোন জামাই চাকরি করে তাকেও চাকরির থেকে চাকরিচ্যুত করা হয়েছে এসব বলবো একদিন কী কী অত্যাচার করা হয়েছে আমার পরিবারের উপরে যারা আমার সাথে কথা পর্যন্ত বলে না আমার সাথে প্রচণ্ড খারাপ সম্পর্ক বলতে যা বোঝায় তাদের সাথে আমার সেই সম্পর্ক তাদের উপরে নানান ধরনের টর্চার করা হয়েছে তো আমি এখানে যেসব কথাবার্তা টাতা বলি এই কথাবার্তার ভেতরে আপনার কাছে অনেক কিছু মনে হইতে পারে অনেক আমাদের লোকজন আছে অনেকে ভাই ভাই এই কথাটা ভাই এইভাবে না বলে ওইভাবে যদি বলতেন নাকি খুব খারাপ লাগে একজনের কুত্তার বাচ্চা বলে গালি দিলেও নাকি এইদের নাকি পরিবার নিয়ে শুনতে নাকি এটা খুব খারাপ লাগে তো একজনের যারে কুত্তার বাচ্চা বলে গালি দিলাম ও তো কুত্তার বাচ্চা এবং এটা আমার এই মৃত্যুর আগ পর্যন্ত আমি ওরে কুত্তার বাচ্চাই বলে যাব আমার সামনে দেখা হইলে ওরে কুত্তার বাচ্চা বলবো এইখানেও কুত্তার বাচ্চাই বলবো তো আপনার নাকি খুব খারাপ লাগে ভাই আপনি যে এত সামাজিক একটা লোক এত দেশপ্রেমিক এত মানে ধর্মপ্রচারক একজন মানুষ আপনার ঘরের মধ্যে আপনার সন্তানকে কন্ডোমের ব্যবহার শেখাচ্ছে পাঠ্যপুস্তকের ভেতরে বাসায় গিয়ে আপনারা জিজ্ঞেস করেন না এটা বাসায় আপনি পড়াশোনা করে দেখেন না তারপরে যৌন কী কী করা যাবে এগুলি নিয়ে যে স্কুলে পড়াশোনা করায় তখন খারাপ লাগে না সংসদের ভেতরে নোট তো কি যেগুলি এই যে সামনে দিয়া পেছন দিয়া এগুলি যে ই করে দেখেন না এগুলি আপনার সংসদে সংসদ কোনটা জানেন আপনার দেশের আইন প্রচার করবে মানে কী বলে প্রবর্তন করবে যারা আইন প্রণয়ন করবে যারা তারা হচ্ছে গিয়ে এই আপনার দেশের নর্তকীরা তখন খারাপ লাগে না খারাপ লাগে এই যে কালকের যে যেই অডিও বলছে আমি ভারতের প্রার্থী আওয়ামী লীগের লোকজনের বুঝায় লাভ নাই কিন্তু তারপরেও যদি তর্ক করতে আসেন মনে করেন সেটা আপনি বিশ্বাস করেন না আপনার মারে আর আপনার বোনেরা যেদিন ভারতের সেনাবাহিনী আসা তারপরে ওই স্কুলে যেটা ব্যবহার শেখানো হয় ওইটা লাগায় তারপরে আকাম কুকাম করবে তখন বুঝবেন মজাটা কেমন লাগে ওই ইয়েতে চিটাঙে একটা ইয়ে উপজেলার এই চেয়ারম্যানরা সবই করেছে ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানরা সবাই মিলে একটা দরখাস্ত দিয়েছে সেই দরখাস্ত মধ্যে সবার সিল সিগনেচার সহ দরখাস্তটা কি দরখাস্ত হচ্ছে ওই যে কয়েকদিন আগে যে জেনারেল ইব্রাহিম যে ই করলো না তো সে তো আওয়ামী লীগে যোগ দিয়ে টাকা পয়সা নিয়েই তারপরে তাদের দলে যোগ দিয়েছে এখন তাকে জেতাইতে হবে তার বিরুদ্ধে যেই ওইখানে কথা বলছে সে আওয়ামী লীগের হোক আর যেই হোক তাকে সেখানে গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে হুমকি ধমকি দিচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগই করে এই যে আজকে মায়ের ডাক আছে না এই মায়ের ডাকের ভেতরে একটা ছাত্রলীগের পরিবার আছে জানেন আপনি ছাত্রলীগ করতো তাকেও গুম করা হয়েছে অতএব আপনারা কেউ নিরাপদ এটা মনে করার কোনো কারণ নাই ভারতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য কি এটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে সারা জীবনেও আপনি এই দেশের আমরা কেন কথা বলি আমাদের কেন খারাপ লাগে আমরা কেন খুব উত্তেজিত হয়ে তারপরে মানে মানুষকে আক্রমণ করে কথা বলি ওটা ততদিনে বুঝতে পারবেন না এই দেশে বিএনপি 5 বছর আসুক আওয়ামী লীগ 5 বছর আসুক এই দেশের মানুষ সারাদিন দুর্নীতি করুক এই দেশের মানুষ টাকা এই দেশের ভেতরেই যত মনে চায় তত লুটপাট করুক কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে এই যে এইটা আজকে যা হচ্ছে মৃণাল কান্তির একটা বক্তব্য শুনেছেন না দেখেন কি বলে আপনারা তার মানে বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন তার তার সে যে মানে মানে এবং যে যে কথাটা সে বলেছে নামাজের ব্যাপারে সে যে কথাটা বলেছে আমি ধরে নিলাম ভাই কিছুক্ষণের জন্য আওয়ামী লীগের ভাইদেরকে ভাই বলেই ডাকি ধরে নিলাম আপনার প্রচণ্ড রকমের চেতনা আপনি এই চেতনায় দণ্ডমান আপনি এই যে বলল যে ভারতের প্রার্থী সে আপনি কোনো আন্দোলন কোনো একটা মানে আপনার একটা ফেসবুকে একটা পোস্ট করতে পেরেছেন করতে পারবেন যদি করতে পারেন তাহলে বুঝতে পারবো হ্যাঁ আপনি জেনুইন দেশপ্রেমিক মৃণাল কান্তি আপনার নামাজ নিয়ে কথা বলেছে আপনি একটা পোস্ট করতে পারবেন একটা প্রতিবাদ করতে পারবেন
যারা প্রতিবাদ করতে পারবে, যারা আসলে এখনো মুসলমান আছে, আওয়ামী লীগ হয় নাই, তারা ওই যে জেলা হোসেন সাইদিকে নিয়ে পোস্ট করছিল মনে নাই, একটা কেউ দলে রাখা হয় নাই। অতএব আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, এই শেখ হাসিনার আর ভারত এখন এক জিনিস। আপনি আওয়ামী লীগ করেন আর কোন দল করেন, কি করেন, আপনি কত ডেডিকেটেড নেতা, এবার নির্বাচনে বুঝবেন। ঠিক যেভাবে সাজানো আছে ঠিক সেইভাবেই তাদেরকে পাশ করেন। আপনি কত জীবন দিয়ে তারপরে আওয়ামী লীগ করেছেন, এটা আওয়ামী লীগ ডোন্ট কেয়ার। আপনি মনে করেন না যে শুধুমাত্র বিএনপি আর জামায়াত আর যারা আওয়ামী বিরোধী মানুষজন আছে তারাই খালি বিপদে পড়বে। বলে রাখলাম, আজকে বলে রাখলাম, আমরা অনেক বাজেভাবে আপনাদেরকে বলতে পারি কিন্তু খুব ভদ্র ভাষায় কথা বললাম, এই মানে ভেতরে যতটা খারাপ লাগে না, মানে আমার পরিবারের মানুষজন, আমার ধরেন অনেকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আমার সমস্যা কী, তোর সমস্যাটা কী, তুই এগুলি নিয়ে কথা বলা তো কেউই কথা বলে না, তোর দরকার কি এইভাবে কথা বলা। তো আমার খারাপটা কোথায় লাগে, আমার খারাপটা কতটুকু লাগে সেটা আমি জানি। এখন মনে করতে পারেন যে আমার সমস্যা, এটা যদি সমস্যা হয় তাহলে এটা আমার সমস্যা, আমি এই সমস্যা নিয়েই বাঁচতে চাই। আমার একদমই আমি বদার ফিল করি না যে আমার কেন খারাপ লাগে। আমি মনে করি প্রতিটা মানুষের খারাপ লাগা উচিত, যারা সুন্দর করে নিজের সংসার নিয়ে তারপরে নিজের মতো করে, মানে কী বলে ওই যে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত বলে না, দুনিয়ার মধ্যে কুত্তার মতো খালি হাঁকতে আর ভাত খাইতে দুনিয়ার মধ্যে আসেন নাই, এর বাইরে আরও অনেক কিছু আছে। এই দেশটা আপনার মাতৃভূমি, গোয়েন্দা সংস্থার যে কুত্তার বাচ্চারা আছে না, এই যে কুত্তার বাচ্চারা, আমরা তো তাও কম জানি, আমাদেরকে যতটুকু এই দিক থেকে ওই দিক থেকে জানানো হয় ততটুকু জানি, ওই কুত্তার বাচ্চারা সব জানে, সব জানেও তারপরে বসে আছে, চুপ করে তারপরে বসে আছে। এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। আর্মি থেকে চাকরি যায়, তারপরে চাকরি যাওয়ার পরে এসে তারপরে বলে ভাই আমি এখন আমি দেশপ্রেমিক, আগে আমি খারাপ, অনেক খারাপ কাজটা আমি দেখছি বা ওগুলি দেখতে পারি নাই, চোখে খুব খারাপ লেগেছে কিন্তু চাকরি করতাম তো কিছু পারিনি। আরে ভাই চাকরি করা অবস্থায় তারপরে দেশ থেকে বাইর হন, বাইর হয়ে এক দেশে যায় তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন যে দেশে এই 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 হচ্ছে, পাঁচজন মানুষ নাই, একটা দেশে পাঁচজন মানুষ নাই এটা করার মতো। আমরা বাংলাদেশে চাকরি করতাম, আমাদেরও খুব ভালো অবস্থান ছিল, 2014 সালে নির্বাচনে যা দেখেছি তারপরে মনে করেছি এটা নিয়ে কথা বলা দরকার, সেটাই করেছি, দেশে থাকতে পারি নাই চলে এসছি। তো কী হয়েছে, আল্লাহর কাছে অন্তত জবাব দিতে পারবো, ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশে আছে না তাদের কাছে অন্তত জবাব দিতে পারবো যে মানে আমরা যারা ওই সময় যারা জীবিত ছিলাম আমি আমার রোলটা প্লে করে এসেছি, এই এই ছিল আমার রোল, এগুলো আজীবন এই 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 সোশ্যাল মিডিয়াতে থাকবে। আওয়ামী লীগের অনেক মানুষজন ধরেন আমারে দেখলে ওদের মনে হয় মানে ওর জীবনের সবচাইতে বড় শত্রু হইলাম আমি, মানে তাকানো টাকানোর ভাব দেখলেই বুঝি। তো এখন এখানে তো ধরেন আইন শৃঙ্খলার কারণে কিছু বলতে পারে না, কারণ জানে যে একটা ধাক্কা দিলেও আমি যদি পুলিশ কল করি এরপরে ও পার্সোনালি অনেক সমস্যায় পড়বে, আওয়ামী লীগ তো ওর সাংগঠনিকভাবে তো আর দেখবে না। এগুলো শুরুতে অনেক করতো, নানান ঝামেলায় টামেলায় একটা ডিপোর্ট হয়েছে, এসবের পরে এখন আর এখন ঠান্ডা হয়েছে, কিন্তু দেখলে মনে হয় পৃথিবীর ভেতরে ওর সবচাইতে বড় দুশ্মন হচ্ছে আমি। এর কারণ কি, এর কারণ ওই যে আওয়ামী লীগ করে। আরে ভাই আপনারে আপনারে আমি বললাম, আপনি তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আপনার সাথে নাই, কিচ্ছু চাই না আপনার কাছে, আপনি দুর্নীতি করেন, অনিয়ম করেন, টাকা পয়সা যা মনে চাই করেন, কোনো সময় দেশটা তো বাঁচাবেন, আপনি যা কিছু করতে চান দেশটা তো আপনার লাগবে, তাই না? এখানে আপনি চুরি করেন, পাটপাড়ি করেন, আজকে যান পুলিশে যান, যেই পুলিশরা আজকে শেখ হাসিনাকে এই আপনার সহায়তা করে করে 14 পার করেছে, আজকে সেই পুলিশদের অনেককে পুলিশ সুপার বানাইতে, জেলা পুলিশ সুপার হতে দেওয়া হচ্ছে না, তাদেরকে ভালো পজিশনে রাখা হচ্ছে না, ওই সারদায় নিয়ে পাঠানো হয়েছে, ওই এসবিতে নিয়ে বসায় রাখে, সিআইডিতে বসায় রাখে, পাসপোর্টে বসায় রাখে, এসব করে রাখে, কোনো গুরুত্বপূর্ণ কোনো জায়গায় তাদেরকে বসানো হচ্ছে না। তো সবাইকেই এই এই যে ভারতের যে আগ্রাসন, এটার যে বিপদ, এটা সবাইকেই পোহাইতে হবে, আজকে অথবা কালকে। অতএব যাদের চেতনা দাঁড়ায় যায় না, ওই ইয়েতে ব্রিটিশদের বিরুদ্ধে যেভাবে ওই মুসলমানরা এইসব চেতনা দেখায় দেখায়, তারপরে জমিদারি সব নিয়েছে এই রবীন্দ্রনাথরা, এই রবীন্দ্রনাথদের পৈতৃক ব্যবসা জমিদারি না, ওই পতিতাবৃত্তি, খোঁজ নিয়ে দেখেন এখনও সেই সেই ইয়েগুলো এখনও ইতিহাসগুলো আছে, রবীন্দ্রনাথের দাদার কতটা পতিতা ওই লয়ে কয়টা ঘর ছিল, সেখান থেকে রবীন্দ্রনাথ থাকা পর্যন্ত সেখান থেকে টাকা পাইতো, এইভাবে তারা ধান্দাবাজি করে তারপরে নোবেল পুরস্কারও নিয়েছে। অতএব
আমাদের মুসলমানদের চেতনা একাত্তরে এসে একবার বললো চেতনা দাঁড়ায় গেল, আপনি এইটা দেখলেন না যে চেতনাটা যে দাঁড়াচ্ছে, তো আপনি ধরেন ওই পাকিস্তানিরা আপনাকে খুব ই করে মানে খুব নির্যাতন করে, ধরলাম যে খুব নির্যাতন করেছে, কি কি নির্যাতন করেছে, তোদের কয়জনের মারে আর কয়জনের বোনরে পাকিস্তান সেনারা ধর্ষণ করেছে, হাত তোল আমার কমেন্ট করে জানাইস যে তোর মারে আর তোর বোনেরে পাকিস্তানিরা ধর্ষণ করেছে, আমার হাত তুলে একজন জানাবি, কমেন্ট করে তারপরে জানাস অথবা ইমেল করিস 15minutesbd@gmail.com এখানে ইমেল করিস, ওইখানে ওই ইমেল আমি চেক করি, তো জানাস যে আসলে কজনকে করলো। এখন বাংলাদেশে এক বছরে যতগুলো ধর্ষণ হয় পুরো নয় মাসে অতগুলো ধর্ষণ হয়নি। কোনোদিন শুনেছেন ভোট চুরি, ভোট ডাকাতি হয়েছে, আগের দিন ভোট হয়েছে, 71 সালে দেশ স্বাধীন হয়ে গেল, 70 সালের একটা নির্বাচন, কত খারাপ অবস্থা হলে তাহলে একটা দেশ স্বাধীন হওয়া উচিত, এক বছর আগে নির্বাচনে আপনি দেখেন কত সুষ্ঠু নির্বাচন হয়েছে, এরপরে ক্ষমতা দেয় নাই না দেয় নাই সেটা পরের কথা, কেন দেয় নাই, শেখ মুজিবের সাথে ভারতের কী হচ্ছিল, কোথায় কী ষড়যন্ত্র হচ্ছিল, 62 সালে শেখ মুজিব রয়ের প্রধানের সাথে কী বৈঠক করেছিল, এগুলি বই ইতিহাস বই পড়েন, ওগুলি নিয়ে অন্যদিন আলোচনা করবো, আমার এখানে অনেক জায়গায় আছে এগুলি, তো আমার ভিডিওগুলি দেখেন, শেখ মুজিবের নামে কয়েকটা ভলিউম আছে, ওগুলি দেখেন, দেখলে বুঝবেন মুজিব কী জিনিস ছিল। তো তো তারা ক্ষমতা দেয় নাই, মনে করেছে যে শেখ মুজিবকে দিলে ভারত এই দেশ নিয়ে নেবে, তাই তো হয়েছে, এখন শেখ মুজিবকে দিলে যে ভারত নিত সেটা তো স্বাধীনতার পরপর ভারত প্রমাণ করে গিয়েছে, এই দেশের সংবিধান দিয়ে গিয়েছে, এই দেশের জাতীয় সঙ্গীত দিয়ে গিয়েছে, এই দেশে তাদের মতো করে তারা একটা সেট আপ তৈরি করেছে, কবি সাহিত্যিক সাংবাদিক সব জায়গায় তাদের সেট আপ তারা বসিয়ে দিয়ে গিয়েছে, আর মুসলমানদের কী করা হয়েছে, একজন সেক্টর কমান্ডারকে দেশে থাকতে দেওয়া হয় নাই, কোর্ট মার্শাল দেওয়া হয়েছে, তারপর পর এই দেশের ভেতরে যত ধরনের ইসলামী যে সংস্কৃতিগুলো ছিল পাঠ্যপুস্তক থেকে শুরু করে সবখানে তাদের সংস্কৃতি তারা দিয়ে গেছে, এই দেশের অর্থ সম্পদ মেশিনারির যন্ত্রপাতি টাকা পয়সা পাকিস্তানিদের রেখেছে, অস্ত্র সব কিছু ভারত লুটপাট করেছে, তো সেটা তো তার দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে ভারত অলরেডি কিন্তু সব দিক দিয়ে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতেছে এবং বাংলাদেশ দখলের পায়তারা তাদের ভিতরে রয়ে গিয়েছে, বাংলাদেশের ভিতরে অনেক বাংলাদেশি মন্ত্রীদেরকে তারা কিনে নিয়ে তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, তার প্রমাণ এই একজন এমপি যিনি বলেছেন তিনি ভারতের প্রার্থী, বাংলাদেশে তিনি প্রার্থিতা করতেছেন, নির্বাচন করতেছেন, তিনি বলতে তিনি ভারতের প্রার্থী, চিন্তা করেন তাহলে ভারতের প্রভাবটা আমাদের দেশের ভিতরে কতটা পড়ে গিয়েছে।